আসসালামু আলাইকুম বি ওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে থ্রি ডি ট্যাক্স তৈরি করবেন তো থ্রি ডি ট্যাক্স তৈরি করার জন্য কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে অনেক হেভি হেভি সফটওয়্যার ইউজ করে থাকি তো আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনাকে তেমন হেভি অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না খুবই লাইট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি থ্রি ডি ট্যাক্স তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর আপনার চ্যানেলের জন্য আপনার ফেসবুকের জন্য আপনার যে কোনো সোশ্যাল সাইডের জন্য আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে শেয়ার করবো এটা হচ্ছে পিক্সেল ল্যাব খুবই লাইট একটা অ্যাপ্লিকেশান মেবি এটা পনেরো থেকে ষোলো মেগাওয়াইটের কাছাকাছি তো আমরা এটা গুগল প্লে স্টোর থেকে সার্চ করব আপনারা লিখবেন পিআই এক্স ইএল পিক্সেল এল এ বি পিক্সেল ল্যাপ লিখলে আপনারা পেয়ে যাবেন এই যে এই অ্যাপ্লিকেশানটা তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন এটা রেটিং পয়েন্ট কিন্তু খুবই ভালো ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট এবং ওয়ান মিলিয়ন ইউজার তো আমি এটা ইনস্টল করে নিছি দেন আমরা সিম্পলি এটা ওপেন করব। অফেন করার পর আমি জাস্ট সিম্পল কিছু আপনাদেরকে দেখিয়ে দিব কেননা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যদি আমি পুরো একটা টিউটোরিয়াল বানাতে চাই তাহলে অনেক বড় টিউটোরিয়াল হবে তো যাই হোক আমরা আমি এটাকে ডিনাই করে দিই এটা আমার গ্যালারির অ্যাক্সেস চাইতেছে আমি সেজন্য এটা ডিলে করে দিচ্ছি ওকে ডিনাই করে দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ আসবে আমরা যখন ওপেন করব দেখেন এখানে কিন্তু অনেকগুলো থ্রি ডি ইফেক্ট আছে আপনি আপনার পছন্দের ইফেক্টে চুজ করবেন কোনটার উপর বানাবেন যেমন কি এটা দেখেন এটা একটা আছে তারপর এটা আছে এটা আছে অনেক অনেক ত্রিডি আছে ডাইরেক্ট তো আমি কোনটা নিব আমার কাছে এটা নিয়ে দেখি আমি এটা নিয়ে বানাবো ওকে তা আমি এটা নিয়ে বানানোর জন্য এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখেন এটা এই এখান থেকে থাকলে আপনি নিচের থেকে ইফেক্টগুলো চয়েস করবেন দেন এতে ক্লিক করলে এখান থেকে আপনি ট্যাক্স অ্যাড করতে পারেন ট্যাক্স অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর স্টাইল যাবেন আপনি এখান থেকে স্টাইলগুলো ব্রাউজ করতে পারেন অনেক দারুণ দারুণ স্টাইল আছে যেমন কি আমি যদি এইটা ক্লিক করি ঠিক এই টাইপের আসবে উপরে দেখেন নিউ স্টাইলটা এই যে নিউ স্টাইলটা এখানে আর স্টাইল আসছে এটাকে বড়োও করা যাবে ছোটোও করা যাবে তো যাই হোক আমরা এটাতে এখানে রেখে দিব এটাতে আমরা ডবল ক্লিক করে আমি ওইটা রেখে দিচ্ছি জাস্ট এটাতে ডাবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর আমরা এডিটে ক্লিক করব এরপর এখান থেকে আপনি আর আপনার যা লিখবেন তা লিখে দিবেন আমি জাস্ট এখানে আমার চ্যানেলের নামটাই দেখাচ্ছি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এডিটিংগুলো করতে হয় জাস্ট সিম্পল আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আমি যদি ফুল টি টুয়েলভ বানাতে যাই অনেক বড় হয় অনেক বড়ো হবে যা এখান থেকে আপনি চাইলে এটার স্টাইলটা আবার চেঞ্জ করতে পারেন আমি এটা করে দিবো ওকে এটা করে দিলাম আর উপরের এটা আমি আমি ডিলেট করে দিচ্ছি আমার দরকার নাই এতটুকু তো রাখবো রাখার পর এখানে জাস্ট এতটুকুই রাখলাম এরপর দেখেন এখানে অনেক কিছু আছে অনেক অনেক কিছু আছে আমরা এখান থেকে পজিশনগুলো সেট করতে পারবো এটার কালারটা শেষ করতে পারবো কি কালারটা আপনার যেরকম পছন্দ আপনি কালারটা এখানে চুজ করবেন যেমন কি এখানে দেখেন মনে করুন গ্রেডিয়েন্ট কালার দেবেন গ্রেডিয়েন্ট কাকে বলে গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার একটা ট্যাক্সের মধ্যে দুই তিন রকমের কালার যেটাকে দেওয়া হয় তা আমি যদি গ্রেডিয়েন্ট দিই এই যে দেখেন গ্রেডিয়েন্টে ক্লিক করবো ক্লিক করার পর এটা ক্লিক করবো এখানে দেখেন ট্যাক্সগুলো আপনি আলাদা আলাদা করে দিতে পারেন তা আমি এখান থেকে দেখেন আরও নিচে অনেকগুলো অপশান আছে কিন্তু এগুলো আপনার ব্যবহার করতে পারেন শুধু কালার দিলে কিন্তু কালার দিতে পারেন আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি প্লাস করে দিব প্লাসের পর দেখেন আপনি কোন কোন কালার দিবেন কোন স্টাইলের গ্রেডিয়েন্ট দেবেন ঠিক সেই স্টাইলটা এখান থেকে চুজ করে দেবেন ওকে আমি এ স্টাইলে দেবো মনে করেন এখানে যেমন কি এ স্টাইলে দিতে পারি ওকে এটা সিলেক্ট করবেন দেন এখান থেকে কালারটা সিলেক্ট করবেন মনে করুন আমি এ পাশে বা এই পাশে অন্য কালার দিব এ পাশে কোন কালারটা দিবেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন যে আমি এটাতে দিব তারপর এখান থেকে আরও প্লাস করা যাবে মনে করুন আপনি চাইলে প্লাসও করতে পারেন জাস্ট এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম দেখেন আমার এখানে কালারটা চলে আসছে ওকে মাঝখানে কিন্তু একটু হালকা আর এখানে একটু বেশি তো এইগুলো আপনার পছন্দ আপনি যদি বেশি চান বেশিও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি টিক মার্কে ক্লিক করবো ওকে মার্কে ক্লিক করার পর এখানে আপনার এই যে ট্যাক্সের অপশন আছে এগুলো আপনার নিচে এখান থেকে আপনার গ্যালারি থেকে নিয়ে নিতে পারেন পিকচার তো আমি এটা নিচ্ছি না অপাসিটি আছে অপাসিটে মানে হচ্ছে এটা কতটুকু ব্রাইটনেস থাকবে যেমন কি দেখেন এটা যখন কমিয়ে দেবো এটা ব্রাইটনেসটাও কমে যাবে আমি এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি দেখেন আমি যত কমিয়ে নেব একদম কমে যাবে তো আমি এটা সম্পূর্ণ বাড়িয়ে রাখবো ক্লোজ করে দিলাম আর এটা রোটেট করতে পারবেন এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করা যায় আপনি যদি আপনার এই ফোনটা আপনার কাছে ভালো না লাগে তাহলে এখানে অনেকগুলো ফন্ট আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন যেমন কি আমি এই যে মেমি ফ্রন্টটা ইউজ করতে পারি আমি এটা তো ওকে ক্লিক করলে মেমি ফ্রন্টটা চলে আসছে ওকে তারপর আমি এটা ভালো না লাগলে আরও একটা চেঞ্জ করব আচ্ছা এটা তো স্টাইল আমি ফোনটা আবার চেঞ্জ করতেছি আমার আরও একটা ফোন দিব একটা ফন্ট আছে আমার কাছে খুব ভালো লাগে এই যে এই ফোনটা ইউজ করি আমি ওকে এটাতে ওকে করে দেবো ওকে করার পর ঠিক এরকম আসবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি চাইলে স্টাইলটাও চেঞ্জ করতে পারেন এখানে ইতালিক মোট আরও বিভিন্ন রকম মোট আছে আপনি এখান থেকে সেগুলা চুজ করবেন তারপর হচ্ছে আপনার যে এখানে কার্ভ এটা আপনি ইউজ করতে পারেন দেখেন এটা আপনার আপনি বাঁকা করতে পারবেন আপনার ইচ্ছা মতো যখন যেভাবে প্রয়োজন ঠিক ওইভাবে আপনি করতে পারবেন তো সিস্টেম কিন্তু আপনি অন্য অন্য সফটওয়্যারের ক্ষেত্রে পাবেন না আর এই সফটওয়্যারের সবচেয়ে যেটা মেন ফিচার সেটা হচ্ছে আপনি এটাতে পিএনজি আকারে সেভ করতে পারেন আমি জাস্ট এতটুকু দিলাম আচ্ছা আমি ক্লোজ করে দিচ্ছি জাস্ট নর্মালি রাখবো আমার কাছে এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার অনেক কিন্তু অপশান আছে এগুলো আপনার মতো আপনি কাস্টমাইজ করবেন এরপর হচ্ছে অ্যালাইন আছে স্পেসিং আছে অনেক কিছু আছে ইনার শার্ডও আছে যেমন কি আপনি ইনার শার্ডও দিতে পারেন এখানের মাধ্যমে ইনার শার্ডও দিয়ে দিতে পারেন যে কোনো কালারের শার্ডও দিতে পারেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি কিচ্ছু দেবো না তারপর থ্রি ডি ইফেক্টস এখানে থ্রি ডিতে ক্লিক করবেন থ্রি ডি ক্লিক করার পর দেখেন এখান থেকে থ্রি ডিটা কতটুক থাকবে এটা কি বেশি থাকবে না কম থাকবে সব এখান থেকে আপনি ডেন্সিটিটা ডার্কনেসটা সব এখান থেকে আপনি এখান থেকে দিতে পারেন অনেক অনেক কিছু আছে দেখেন এটা কতটুকু দিবেন আপনি এই যে এই আমরা তিরিটির ইফেক্টটা কতটুকু দেব যেমন কি আমি এতটুকু রাখবো এটা এতটুকু রাখবে এতটুকু রেখে দিলাম এরপর এটা সাইজটা কতটুকু ঘুরবে মানে এটা কতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে সেটা সহ সব কিছু দিয়ে দিতে পারেন তো আমি এতটুকু দিলাম এটা অ্যাঙ্গেলে ঘোরাবেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে সাজাবেন কোনো সমস্যা নেই আপনার নিজের মনের মাদুর দিয়ে আপনি সাজাবেন সব কিছু তো আমি এটা কোনো কিছু করব না জাস্ট কালার ক্লুজ করে দিলাম এরপর আছে আপনার রিফ্লেকশন আরও অনেক কিছু এগুলো আপনার মতো সাজাবেন দেন কমপ্লিট করার পর আমরা কী করবো এদের থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক ব্যাক ব্যাকশুট ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন আপনি জেফিজি পিএনজি দুনো আকার আপনি সেভ করতে পারেন তো আমি জেফিজিতে সেভ করবো দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে ওকে কমপ্লিট করার পর আমাদের এটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি ভিডিওটা এখন কমপ্লিট করে দিব তো আমরা এখান থেকে ভিডিওটা আমরা এখন কমপ্লিট করে দেবো আর বেশি বড় করব না তো আপনারা আপনার ইচ্ছে মতো করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেভ করবেন আর এখানে টি টুয়েল কিন্তু দেওয়াই আছে আপনার ছেলে তা এখান থেকে তাদের টি মতো আপনি করে তারা কিন্তু আপনাকে খুব দারুণভাবে শিখিয়ে দেবে কীভাবে সব কিছু করতে হয় জাস্ট ইমেজ সাইজটা এখান থেকে আপনি চুজ করতে পারবেন আপনি কাস্টম সাইজ নিতে পারবেন এটা মনে করুন আপনার ইউটিউবের জন্য তাপনেল বানাবেন সেটার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আপনার তাপনেল বানানোর জন্য থ্রি ডি দিয়ে আপনি তাপনেল বানাতে পারবেন যেমন কি এখানে দেখেন সাইজগুলো দিয়ে দেবেন ওকে ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন সেভে ক্লিক করে দেবেন আর এখান থেকে সাইজগুলো তো আপনি এখান থেকে করেও নিতে পারেন যেমন কি আমি ওয়াইটে এত দেবো হাইটে যদি সেভেন টোয়েন্টি পি দিই তাহলে সেভেন টোয়েন্টি পিও দেওয়া যাবে মানে এটা হচ্ছে ডি সাইজের সেভ টু গ্যালারি র্যান্ডারিং ইমেজ এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আমরা এটা গ্যালারির মধ্যে খুঁজে পাবো তেভাবে আপনারা চাইলে আপনার মোবাইল দিয়ে থ্রি ডি ইফেক্টস বানাতে পারবেন তির ডি ট্যাক্স বানাতে পারবেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনকার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ che que